It's really amazing. So guys, এখন আমরা একটু মোমো খেতে যাচ্ছি, ঠিক আছে? So আমাদের এখন একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তারপরে ভাবলাম যে একটু মোমোই খাওয়া যাক। তো দেখা যাক কেমন টেস্ট, ঠিক আছে? So এখানে আছে পূজা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, মোমো খাবে বলছিল, ঠিক আছে? So দেখে দিই দোকানগুলো। লাভলি মোমো একদম দীঘাতে, সেখানে মোমো খাবো, ঠিক আছে? প্যান ফ্রাই মোমো আছে 120 টাকা, ফ্রাই মোমো আছে 80 টাকা। আচ্ছা, স্টিম মোমো? স্টিম মোমো আছে 60 টাকা, 60 টাকা। চাটনি হবে? স্টিম মোমো দাদারা বললো 50 টাকা করে দেবে বলেছে। কে বলেছে? এই এই দাদারা এখন এই এই ওই যে ওই যে এ ভাই কেউ বলেনি দাদা, ওই ওই এ ভাই স্টিম মোমো 50, হ্যাঁ পাকানো হচ্ছে বেকার ভাই অনেক দো কুর্সি তো লেখে আও না ভাই। ঠিক আছে, কই বাদ নেই, বাস ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। সো গাইস, স্টিম মোমো এইখানে রেখে দাও, হ্যাঁ বসো বসো, তুমি এখানে তুমি বেঞ্চে বসবে না, চেয়ারে চেয়ারে বসো, চেয়ারে বসো। তো স্টিম মোমো এসে গেছে, এভাবে আমাদের দীঘাতে খেতে দিচ্ছে। পূজা ম্যাম বসেছেন, ইয়া খেতে পারো, স্যুপটা আমি একটু টেস্ট করবো, যাস ভালো হয়েছে, ভালো হয়েছে মোমো, আমি স্যুপটা খেতে ভালো লাগছে। সো আমি একটা মোমো এই চাটনি দিয়েছে, ওয়াও চাটনিও দিয়েছে, দামটা একটু বেশি 50 টাকা নিচ্ছে, তবে খুব খারাপ, খুব একটা খারাপ নয়, গরম একদম একদম পুরো ফ্রেশ। ওকে, ঠিক আছে, স্যুপটা, স্যুপ বলে দিলে একটু বেশি দিলে ভালো হতো, স্যুপের কোয়ান্টিটিটা কম আছে। এখানে যত কিছু খাবার আছে আমি খাবো, খেয়ে সব শেষে একটা ডাব খাবো। ওকে, ঘুগনি পাপড়ি চাট মোমো খাওয়া হলো, স্যুপ গ্লাসে স্যুপ আছে, শুন খাবে, তোমার শুন খাওয়ার দরকার নেই, এই পকেটে পয়সা আছে বের করো তো। আর পয়সাটা পকেটে ঢোকা হবে, সাথে
আস্তে করে দেবে, আমাকে দাও। ঠিক আছে, মোমো ভালো আসার একটাই নাম লাভলি মোমো, একদম ভালো হয়েছে, সত্যি স্যুপটাও ভালো হয়েছে, ঠান্ডা ব্রেকফাস্ট আসবো, কালকে আসবো আবার সকালে আসবো, ঠিক আছে ঠিক আছে, সকালে আমি আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ আমি দেখে নিয়েছি, আমি আমার চ্যানেলেও এটা আপলোড করে দেবো, লাভলি মোমো, যদি কেউ দেখে অবশ্যই আসবে। হ্যাঁ ঠিক আছে, তো গাই সব কিছু ঠিকঠাকই আছে, বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই কাপের মধ্যে দিয়েছে তোমার কি বলে স্যুপ, কাপের মধ্যেই স্যুপ দিয়েছে, যাই হোক অল্প দিয়েছে, তবে টেস্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি 60 টাকা করে আমি 50 টাকা দিয়েছি আমার জন্য, যাই হোক খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো এবারে নেক্সট পূজা কী খায় দেখা যাক, বা কোথায় যা যেতে চায় দেখা যাক, দিয়ে পরে ভিডিও বানাবো। তো দীঘানে আমাদের বেশ কয়েকটা ব্লগ, বেশ কয়েকটা ভিডিও থাকবে, তো আর দীঘাতে সবথেকে আমার বেটার যে জিনিসটা লাগে এই যে দেখুন ডাস্টবিন, নোংরাটা এখন খুব একটা বেশি হয় না, ডাস্টবিনে এখানে সব কিছু ফেলতে হয়, হ্যাঁ ক্লিন থাকার রাখার চেষ্টা করছে যতটা সম্ভব, আবার সবাই সেটা মেনেও চলছে, ডাস্টবিনে ফেলছে, হ্যাঁ এটা খুবই ভালো।